সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো বন্ধুরা, আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে, এবং তোমরা যে সাপোর্ট করছো আমাকে, ওই সাপোর্ট দেখে আমি খুবই সত্যি অনেক আনন্দিত হচ্ছে। আর তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর ভিডিওতে আপনাদেরকে অনেক এন্টারটেনমেন্ট করবো। এভাবেই সাপোর্ট করো, পাশে থাকো বন্ধুরা। আর এই আমার হেলমেটটা কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি অনেক খুশি হয়ে যাব। অবশ্য হেলমেটটা কি হয়েছে, আমি যখন বেরিয়েছি তখন ভাবলাম আমার হেলমেটটা একটু ইউনিক নেব, ওই জন্য এরকম করেছি। তো যাই হোক, আজকে বলে দিই, আমি এখন যেমন আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি ভাইজাগ সিটিতে ছিলাম। ভাইজাগ সিটি থেকে অন্ধ্রপ্রদেশে আরেকটা জায়গা আছে আরাক্কুভিলে করে, এটা সম্ভবত অনেকে জানো, আর যারা জানো না এখন দেখে নেবে আমার ভিডিওতে। তো যারা দেখতে চাও, অনেক সুন্দর ভিডিও হতে চলেছে। আরাক্কুভিলে খুব ফেমাস একটা জায়গা, এখানে মানে অন্ধ্রপ্রদেশের নিচে থেকে সিটি থেকে অনেক উপরে যাব। তো তোমরা ভিডিওতে নিশ্চয়ই থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখবা, ভালো লাগলে লাইক নিশ্চয় করবা, আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। তো যেহেতু আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আর খালি পেটে কালকে রাত্রে খেয়েছিলাম, এরপর আর কিছুই খাওয়া হয়নি। তো এখন আমি প্রায় 9:30 বাজছে, তো ভাবলাম কিছু খেয়ে নিই, তো ভালো কিছু তো পাইনি, ওই জন্য আমি পুরি খাচ্ছি। তো এখন পুরি খেয়ে আবার বেরিয়ে পড়বো এখান থেকে আগে রাস্তার জন্য। তো এখানে আসার পরে মানে জায়গাটা মানে আমি মোটামুটি পৌঁছে গেছি আরাক্কুভিলের পাশাপাশি, কিন্তু এখানে আসার পরে হালকা একটু পৌঁছানোর পরে পাহাড়ের নিচে আছি, আমি এখনও উপরে যাইনি। খুব সুন্দর লাগলো এখানকার ভিউটা, আপনারা বলবেন কীরকম লাগছে এখানকার যে নজারাটা আছে, খুব সুন্দর। আর রাস্তাটাও খুব ভালো পেয়ে গেছি এখান থেকে, বাট পেছনের রাস্তাটা খুবই খারাপ ছিল, ট্রাক বাক চলছিল ওই জন্য রাস্তাটা খুব খারাপ ছিল, ওটা আমি ছোটো নিয়ে নিই ভালো করে। তো এখানে রাস্তাটা খুব সুন্দর দেখে আর লোকেশানটা দেখে আমি দাঁড়িয়ে বললাম আপনাদের জন্য একটা শ্যুট নেওয়ার জন্য। তো এর থেকে যখন আসলাম আর একটু আসার পরে দেখছি রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর ভাই, এই জিনিসটা খুবই মানে আপনারা দেখতে পাচ্ছেন, বাসটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর টোটালি মানে জলে পুরো ছাই হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর কী অবস্থা হলো। এটা কোনো ইচ্ছে করে করা হয়নি, এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আগুন লেগে গেছিলো ওই জন্য এরকম হয়ে গেছে। আপনার রাস্তাগুলো না এখানে ভয়ঙ্কর ভাই, আর আমি এখন মানে অনেক উপরে চলে এসেছি, মোটামুটি অনেক কিলোমিটার। सो गाइस, अभी आपका भाई आप लोगों को देने वाला है दुनिया का सबसे शानदार राइड और सबसे डेंजरस राइड, क्योंकि ये जो रोड है बहुत ही खतरनाक रोड है, बहुत ही, क्योंकि आप लोग देख सकते हो पहाड़ का बीच में से जो रोड गया और टर्निंग इतना खतरनाक टर्निंग है, और गाड़ी जो आ रहा है ना बहुत ही डेंजरस तरीके से, सडनली कोई भी गाड़ी आ जाता है, तो इसलिए ये राइड जो है बहुत ही डेंजर होने वाला है। और खूबसूरत इसलिए होने वाला है क्योंकि आप लोग नजारा देख सकते हो, चारों तरफ का पहाड़ ही पहाड़ है। तो लेके चलते हैं आप लोगों को दुनिया का सबसे शानदार और डेंजरस राइड में। ये This is the total dangerous ride of the Shark Rider! माय गॉड गाइस, इसके लिए एक लाइक कर दो और एक कमेंट कर दो।
आप लोग देख सकते हो मैं इतना ऊपर आ चुका हूँ, और भी ऊपर जाना है, और भी तकरीबन 30 किलोमीटर का जैसा ऊपर जाना है हम लोगों को। सो चलते हैं वीडियो में, और भी बहुत कुछ दिखाना बाकी है, तो जल्दी से क्या करना है, लाइक करना, शेयर करना और सब्सक्राइब करना है। तो चलते हैं फटाफट वीडियो में। आर्को वैली शार्क रडा जिंदाबाद। गाइस एक बार मेरे लिए प्लीज, जो लोग मुझे दिल से सपोर्ट करते हो ना, एक बार प्लीज कमेंट में बोल दीजिए शार्क रडा जिंदाबाद, आपका भाई है ना बहुत खुश हो जाएगा, बहुत खुश हो जाएगा। प्लीज गाइस, प्लीज रिक्वेस्ट, अगर आप दिल से सपोर्ट करते हो तो, अगर सपोर्ट नहीं करते हो तो प्लीज मत बोलेगा यार। भाई साहब बहुत ही डेंजरस एरिया, बहुत ज्यादा डेंजर। साला पक्के हो? LIC जिंदगी का साथ भी, जिंदगी का बात भी, मेरे को अभी तक ये समझ में नहीं आया। साला जिंदगी का साथ तो ठीक है कि LIC प्रीमियम रहेगा, लेकिन जिंदगी का बात कैसे रहेगा? जिंदगी अगर नहीं रहेगा तो जिंदगी का बाद में कैसे रहेगा, मेरे को ये समझाइए। और आप लोग भी कमेंट करके बोलिए मैं सही बोला या गलत। मैं अगर मर जाऊंगा तो LIC मेरा साथ कैसे रहेगा? वो LIC का कंपनी भी मर जाएगा क्या? मेरा साथ जाएगा स्वर्ग में या नरक में घूमने के लिए? और जाके बोलेगा भाई देख तू मेरे पास प्रीमियम क्या, मैं भी आ गया तेरा साथ। LIC यहाँ पे जो है गाइस, मैं रुक चुका हूँ थोड़ा देर चाय कॉफी पीने के लिए, तो यहाँ पे आपका भाई जो है कॉफी ले चुका है। और ऐसा पहाड़ का बीच में, बीच सड़क में रुक के कॉफी पीने का है ना कुछ अलग ही मजा है। सो वो मजा लेने के लिए मैं अभी रुका हूँ, तो यहाँ पे थोड़ा चाय वाय पी ले, तो उसके बाद फिर जाऊंगा ऊपर की तरफ। और ज्यादा दूर नहीं है, थोड़ा ही है, 23 किलोमीटर है इधर से। सो फटाफट जो है चाय पी लेता हूँ, उसके बाद निकलता हूँ ऊपर। মোটামুটি অনেকটা উপরে আসার পরে এই জায়গাটাতে একটু দাঁড়ালাম, কারণ এখানে জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলটা আছে, আফ্রিকার অ্যামাজন জঙ্গলের মতো দেখা যাচ্ছে, আমার থেকে খুবই ভালো লাগলো জায়গাটা। আর এখানে আসলে কি হচ্ছে কি, এই ছোট ছোট যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কফি গাছ, আর উপরে যে বড় বড় গাছের মধ্যে লতা গাছগুলো আছে এগুলো হচ্ছে সম্ভবত যেটা আমরা ব্ল্যাক পেপার বলি, মানে গোলমরিচ বলি আমরা বাঙালিতে, তো ওই গাছটা সম্ভবত, খুব সম্ভবত বাট আমি কনফার্ম না, আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে নিশ্চয় বলবেন। আর এগুলো হচ্ছে কফি গাছ, এখানে দেখতে পাচ্ছেন কফি ধরে আছে, খুব এখানকার কফিগুলো খুব ফেমাস। আর এটা দেখতে পাচ্ছেন দুইটা কফি, এখানে কফির যে বীজগুলো আছে এখানে। আর এই গাছটা আমি সঠিক জানি না কি গাছ, তো আপনারা জানলে নিশ্চয় বলবেন আমাকে। তো আসলে হয়েছে কি, ওই বাঁদরটা খুব আমার উপর রেগে গেছিল, তো যাই হোক এখান থেকে বেরিয়ে পড়লাম, বাইকে আমি যেতেই পারছিলাম না বাঁদরটার জন্য, বাঁদরটা আমার উপর অনেক রেগে গেছে, আমি জানি না কেন। তা ও সম্ভবত আমাকে চিনতে পেরে গেছে যে ওই এটা আরেকটা বড় বাঁদর। তো যাই হোক বন্ধুরা, আপনারা বলবেন কেমন লাগলো এই জায়গাটা, তো খুবই সুন্দর একটা জায়গা, আপনারা এখানে অনেক কিছু দেখতে পাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে অনেক কিছু দেখার মতো আছে। এখন
আমি যাব গিয়ে আগে একটা রুম নেব, রুম তো পাবো না এখানে, স্পেশালি মানে টেন্টে থাকাটা খুব স্পেশাল এখানে। তো আমি টেন্ট হাউসে স্টে করবো আজকের দিনটা, তো টেন্ট হাউসে স্টে করে তারপরে আপনাদেরকে বাকি ব্লগগুলোতে আমি দেখিয়ে দেবো। এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে, অনেকগুলো ওয়াটারফলস আছে, একটা গুহাও আছে খুব ফেমাস গুহা, তো এখানেও যাব। তো সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। তাহলে এখন চলে যাই সোজা, আমি এখন এখান থেকে যাব টেন্ট হাউসের জন্য, টেন্ট হাউস খুঁজে, কারণ আমি অনেকটা উপরে চলে এসেছি প্রায়। তো টেন্ট হাউসটা খুঁজে ওইখানে আগে স্টে করতে হবে, আর আমি অসংখ্য টায়ার্ড। তো আসার সময় মাঝপথে দেখলাম একটা খুব সুন্দর জায়গা, আর এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে প্রকৃতির কত সৌন্দর্যতা আছে, এগুলা এরকম ঘুরতে গেলে দেখা যায়। আর এগুলা দেখতে আপনারা যদি না যেতে পারেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের থ্রুতে। তো আমিও দাঁড়িয়ে গেলাম কিন্তু মনটা জুড়ে গেল এরকম একটা মানে ভিউ দেখে, এত রাইড করে আমার সফল হয়ে গেলো সবটা। আর এখানটা গরুগুলো রাস্তা ক্রস করছিল, ওইটা দেখে আমি একটু দাঁড়ালাম, আর গরুগুলোকে খুবই সুন্দর লাগছে দেখুন, ছোট বড় অনেকগুলো। তো যাই হোক, এখানে বাম পাশে অনেকগুলো টেন্ট হাউস আছে, বাট আমি আর একটু সামনেটা যাব, কারণ একজনকে জিজ্ঞেস করলাম যে মার্কেটটা কত দূর আছে এখান থেকে, তো বললো আরও 4-5 কিলোমিটার। তো এত দূরে যদি আমি থাকি, কারণ আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করতে হবে, তো ওই জন্য আর একটু এগিয়ে যাবো মার্কেটের পাশে, আমি টেন্ট হাউস নেওয়ার চেষ্টা করব, কারণ আমি খাওয়া দাওয়াটা যেহেতু বাইরে থেকে করব, তাহলে মার্কেটের পাশে থাকলে আমার জন্য একটু প্লাস পয়েন্ট হয়ে যাবে। তো ওই সব কিছু ভেবে থাকতে হবে, আর আমার বাইকে পেট্রোলও নিতে হবে, আর আমার কাছে এখন ক্যাশ নেই, তো আমি এটিএমও খুঁজতে হবে, খুঁজে এটিএম থেকে টাকা উঠাতে হবে, না হলে খেতে পারবো না। আর যেহেতু জায়গাটা পাহাড়ের উপরে, তাহলে রাত্রিবেলা একটু প্রবলেম হয়ে যাবে এরকম খালি ফাঁকা জায়গায় থাকলে, তো ওই জন্য একটু মার্কেটের পাশে যাব, দেখি কি হয়। আর এখান থেকে লাগছে যে মার্কেটটা খুব পাশেই আছে, আর রাস্তাগুলো খুব সুন্দর ফরওয়ার্ড, অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ওই পেছনে যে রাস্তাগুলো ছিল জঙ্গলের মাঝখানে, ওখানে এরকম ছিল না, তো যেহেতু এটা উপরে মানে পাহাড়টার উপরে, আর কোবিলি পাহাড়ের উপরে সিটি চলে আসছে, একটা ছোট্ট সিটি আছে, তো ওই জন্য দেখতে তো ফরওয়ার্ড। যাই হোক, আমি গিয়ে আগে টেন্ট হাউসটা খুঁজে নিই, তারপরে লাগেজ ফাগেজ সব শিফট করব টেন্ট হাউসের মধ্যে, তারপরে আমি এখান থেকে ঘুরতে বেরোবো। যেগুলো জায়গা আছে এখানে ঘোরার, যতগুলো টুরিস্ট প্লেস আছে সবগুলোতে যাবো, আর সবগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি, আর আমাকে সাপোর্ট অবশ্যই করবেন, আপনাদের সাপোর্টটা আমার জন্য অনেক জরুরি। তো সাপোর্ট করুন আপনাদের ভাইকে, ছোট্ট ভাইটাকে, তাহলে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসবো। তো এই বলে আর একটু এগিয়ে যাই, তো দেখি কোথায় গিয়ে থাকা যায় আজকে এইখানে। তো ফাইনালি গাইজ, মে পৌঁচ চুকা হুঁ আরকুভেলি, আর ইয়াঁ পে জো হ্যায় মে টেন্ট হাউস মে স্টে করুঙ্গা আজ পুরা দিন, আর আপ লোগোঁ কে সাথ পুরা জো আরকুভেলি কা ব্লগ হোনে ওয়ালা হ্যায়, বহুত হি শানদার হোনে ওয়ালা হ্যায়, ক্যুঁকি আপ লোগোঁ কো জেসে পতা হি হ্যায় আরকুভেলি জো জাগা হ্যায় কেসা হ্যায়। সো আবি মে ইয়াঁ পে মোবাইল চার্জ কর রাহা থা, তো আবি পুরা ঘুমনে কে লিয়ে যাউঙ্গা, আর নেক্সট ভিডিও মে আপ লোগ দেখনে ওয়ালে হো টোটাল ভিউ অফ দ্য আরকুভেলি। সো ভিডিও মে বনে রহিয়ে, আগর ইয়ে ভিডিও আচ্ছা লাগা তো লাইক কিজিয়ে, শেয়ার কিজিয়ে, আর মেরা চ্যানেল কো সাবস্ক্রাইব নেই কিয়ে তো সাবস্ক্রাইব কিজিয়ে। আর জো হ্যায় ইয়াঁ পে হোনে ওয়ালা হ্যায় নাইট कैंपिंग, बहुत ही शानदार। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, और इस वीडियो को यहीं पे खत्म करता हूँ। थैंक यू गाइज इस वीडियो के लिए, थैंक यू सो मच।